প্রবাসের খবর দেশের অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা শারজাই নবযাত্রা ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলনে তারা আরও বলেন দুই হাজার সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এখন বিশ্বের বিভিন্ন দেশে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ীরা নারী উদ্যোক্তা এবং সিআইপি নির্বাচিত হওয়ায় জেসমিন আক্তারকে সম্মাননা দেওয়া হয় এছাড়া প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সৈফুল ইসলাম তালুকদারকেও সম্মাননা দেওয়া হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন কাদার প্রবাসীরা দোহায় কাতারের সন্দীপ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভায় পায়েলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা একই সাথে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা পরে পায়েলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েল চট্টগ্রামের বাসিন্দা গত একুশ জুলাই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হন তিনি দুদিন পর মুন্সীগঞ্জ নদীতে তার মৃতদেহ পাওয়া যায়